আজ মঙ্গলবার সতেরোই ভাদ্র দু সালের তেসরা সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটিই সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান আর আজ যদি আপনারা পারেন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গল মানেই তো আমাদের ব্লাড রিলেটেড ব্যাপার রক্ত ঘটিত কোনো সমস্যা বা অস্থি হাড় মজ্জা সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলের দুর্বলতা আছে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন লাভান্বিত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আজ আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণের সময় আপনারা পেতে চলেছেন ভাই বোনেরা আজ আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গেলে আর্থিক বোঝা আপনার উপরে বাড়বে তবে পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজলি ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনারা দিনের শেষে উপলব্ধি করবেন যে নিজের জন্য আপনারা সব কিছু করতে গিয়েই ব্যস্ত ছিলেন আর চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদেরকেও একটু টাইম দিতে পারেন ক্লান্তিকর দৈনিক কর্মসূচি থেকে রিলিফ নিয়ে একটু কাছাকাছি নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে আসুন না লাভান্বিত হবেন